হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানার এক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গ্র্যাজুয়েশনের পর তিন বছরের এলএলবি আপনাদের অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম আজকে সেই নিয়ে চলে এলাম কোথায় কোথায় পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় গ্র্যাজুয়েশনের পর অর্থাৎ স্নাতক হয়ে যাওয়ার পর তিন বছরের এলএল বি করানো হয় সেটা দেখিয়ে দিচ্ছি আজকের তার জন্য কত যোগ্যতা লাগে কত বয়স লাগে এবং কোর্স ফিস কত এবং সরকারি বেসরকারি দুটো ইউনিভার্সিটি এবং সরকারি বেসরকারি কলেজ সব দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওতেই তার ফলে এর পরে আপনারা নিজেরা মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবেন যে আমি এই এই কলেজে যদি ভর্তি হই তাহলে আমার এত টাকা কোর্স ফিস লাগতে পারে এবং সেই অনুযায়ী আপনি কিন্তু ফুল প্ল্যানিং করে আপনার কাছাকাছি ইনস্টিটিউটে আপনি কিন্তু অ্যাডমিশান নিতে পারেন এবং আমি এই জন্যই বললাম আপনার কাছাকাছি আমি সেটা হতে পারে হুগলি সেটা হতে পারে বর্ধমান সেটা হতে পারে বীরভূম এবং আমি আশপাশে বা কলকাতা যেরকম যে যে ডিস্ট্রিক্টে যেখানে যেখানে এলএডি পড়ানো হয় সব কটাকেই কভার করার চেষ্টা করছি একটা ভিডিওতে তার ফলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা একটু বড় হতে পারে প্রথমত আমি সোজা চলে যাই এক একটা করে কলেজে এটা হচ্ছে সর্ষণা ল কলেজ যেখান থেকে আমিও পড়াশোনা করেছিলাম তো এটা হচ্ছে আগে ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এখন কিন্তু এটা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আপনারা এলএল বি করতে পারেন থ্রি ইয়ার্স এল এল করতে পারেন এবং যে যোগ্যতারা বলছে এই যোগ্যতাটা কিন্তু সব জায়গাতে সেম তার ফলে একটা যোগ্যতা দেখে নিলে আপনাদের মোটামুটি আইডিয়া চলে আসবে বয়সের ব্যাপারটা বাদ দিয়ে প্রথমত এখানে কী বলেছে দেখুন এল বি ডিগ্রির জন্য ফিফটি পার্সেন্ট মার্কস এগ্রিকেটে রাখতে হবে এবং এটা এলএলএমের জন্য বলেছে আমি গ্যাজ এলএল বিটা দেখি এলএল বির জন্য দেখুন কি বলেছে এখানে ক্যান্ডিডেটস হু অপটেন ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাট লাস্ট ফোরটি ফাইভ পার্সেন্ট মার্কস এগ্রিগেট উইল অল এলিজিবল উইল বি এলিজিবল ফর সিটিং অ্যাডমিশন অ টু থ্রি ইয়ার্স এলএল বি কোর্স রিলাক্সেশন ইন মার্কস বাই ফাইভ পার্সেন্ট এসটি এসসি এসটি ক্যান্ডিডেটস অর্থাৎ যেটা সব জায়গাতেই বলে সেটা হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি আপনার গ্রাজুয়েশানে থাকে তাহলে আপনি এলএলবি বি অ্যাপ্লাই করতে পারছেন শিরুল কাজ শিরুল জন্য ফর্টি পার্সেন্ট থাকলেই হয় এবং ও জন্য ফর্টি টু পার্সেন্ট থাকলেই কিন্তু হয় এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পাচ্ছেন মোটামুটি এটা যেহেতু প্রাইভেট কলেজ তো তার ফলে এইসব জায়গায় কিন্তু এন্ট্রান্স হয় অথবা একটা সিলেকশন প্রসিজিওরের মাধ্যমে কিন্তু পুরোপুরি অ্যাডমিশন হয় তো এব এবছর আমরা মনে হয় যা সিচুয়েশান তাতে মেরিট হওয়ার সম্ভাবনা বেশি তো এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এদের একটু কোর্স ফিটা আমি একটু দেখে নিতে চাইছি আপনাদেরকে তো তার জন্য আমি একটু দেখে নিই কোর্স ফিসটা কত চাইছে আমি একটু স্ক্রল করে নিচের দিকে গেলাম দেখুন এখানে আছে ফিস এল এল তা আমি এটাকে ক্লিক করলাম আমি দেখে নিতে চাই দেখুন এখানে বলছে এখন আঠাশ হাজার পাঁচশো টাকা করে পার সেমিস্টার নিচ্ছে তার সাথে অ্যাডমিশান ফিস রয়েছে তিন হাজার পাঁচশো লাইব্রেরি ফিস রয়েছে পার সেমিস্টার দু হাজার পাঁচশো এবং এক হাজার টাকা হচ্ছে আপনার লাইব্রেরি কশন ডিপোজিট যেটা ওয়ান টাইম ডিউরিং সেমিস্টার অ্যাডমিশান এবং তার সাথে আপনার ইউনিভার্সিটি অ্যাফিলেশান ফিস অ্যাডমিশান ফর্ম পাঁচশো টাকা প্রসপেক্টাস মিলিয়ে পাঁচশো টাকা এবং স্টুডেন্টস কাউন্সিল ফিস হচ্ছে তিনশো টাকা পার সেমিস্টার তো এটা হচ্ছে টোটাল এদের ফিস মানে ধরতে গেলে তিরিশ হাজার টাকা করে পার সেমিস্টার মোটামুটি আন্দাজ মতন খরচা তো টাল এদের এখানে হয় হচ্ছে ছটা সেমিস্টার তার ফলে আপনার মোটামুটি এক লাখ আশি মতন কিন্তু এদের এখন খরচা পড়তে পারে তো এটা বেশি কম হবে আচ্ছা প্রথমত এটা আমি দেখিয়ে দিলাম সরষণা ল কলেজ এবং কোর্স ফিসটা অনেকটাই বেড়ে গেছে আমাদের থেকে আমাদের সময় এতটা ছিল না তো এবার আমি চলে এলাম আরেকটা কলেজে চলে এলাম যারাও থ্রি ইয়ার্স এল এল বি করায় আগে সরষণা ল কলেজ যেটা দেখালাম তারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে এখন যেটা চলে এলাম এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এটা হচ্ছে কি এটা হচ্ছে মাইস ল কলেজ মাইস ল কলেজ আর এম ল কলেজ যেটা এটা সোনারপুরে আছে এবং সোনারপুরে একদম স্টেশনের পাশেই কিন্তু এই ল কলেজটা আপনি দেখতে পাবেন এখানে যদি আপনারা অ্যাডমিশান নিতে চান নিতে পারেন সেম এখানে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট এবং সেম ফর্টি পার্সেন্ট ও ওবিসিদের জন্য ফর্টি টু পার্সেন্ট এই দেখুন এদের অ্যাডমিশান চলছে তার ফলে এনকোয়ার না হতে ক্লিক করে কিন্তু আপনি অ্যাডমিশনের জন্য আবেদন করতেও পারেন তো আমি একটু দেখুন তলায় রয়েছে এজ নোবার সোষণ ল কলেজেও বলা আছে এজ নোবার এখানেও বলা আছে এইচ নোবার অ্যাকচুয়ালি আগে ছিল তিরিশ বছর বয়স অবধি কিন্তু সেটা তুলে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু কোনো ঊর্ধ্বসীমা লাগে না ল পড়ার জন্য তো তার ফলে এখন যে কোনো এজের কিন্তু তারা এলএলবি পড়তেই পারে তো এবার আমি এর যদি একটু ফি স্ট্রাকচারটা দেখে নিই তার ফলে আমি এখানে গেলাম গিয়ে আমি অ্যাডমিশনে ক্লিক করলাম আমি ফিজ স্ট্রাকচারটাই ক্লিক করলাম যে আর এম ল কলেজ অর্থাৎ সোনারপুরে যে ল কলেজ তাতে কত টাকা নিচ্ছে তো সেটার জন্য আমি একটু দেখে নিই দেখুন এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসি এখানে টোটাল যে কোর্স ফিস আছে এক লাখ নিরানব্বই হাজার টাকা টোটাল কোর্স ফিস দু হাজার কুড়ি দু হাজার তেইশ অর্থাৎ এই বছরে অ্যাডমিশনের জন্য ঠিক আছে আচ্ছা এবার আমি চলে যাচ্ছি আরও একটা কলেজ সেটা হচ্ছে হলদিয়া ল কলেজ এরা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার রেজিস্টার এবং এখানেও কিন্তু এলএলএম হয় শর্ষনাথ যেমন এলএলএম হয় এখানেও কিন্তু এলএলএম করা করা যায় যার ফলে যারা ল পাস করার পর এল এম করতে চাইছেন তারা করতে পারেন তো হলদিয়া ল কলেজ এটা হলদিয়াতে রয়েছে তো তাদের যে থ্রি ইয়ার্স কোর্স ফিসটা আমি দেখে নিই এদের এলিজিবিলিটি সব সেম এখানে দেখুন বলে দিয়েছে যে আপনার বাইশ হাজার টাকা করে পার সেম ছ হাজার টাকা তিন হাজার দুশো তিন হাজার দুশো দু হাজার অর্থাৎ মোটামুটি এদের পঁচিশ হাজার টাকা করে তার মানে ধরতে গেলে পার সেমে মোটামুটি খরচা হবে হিসাবে বললাম কম বেশি হবে তাই বাইশ হাজার টাকা করে আপনার পার সেমিস্টারে ভর্তি লাগছে এটা হচ্ছে হলদিয়া ল কলেজ এটাও কিন্তু প্রাইভেট কলেজ এরপরে আমি চলে যাচ্ছি বা মেদিনাপুর ল কলেজ এটাও কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডার রেজিস্টার্ড তো মেদিনাপুর ল কলেজে দেখে নিই কী চাইছে এখানে কিন্তু আপনার এবং এই প্রত্যেকটা কলেজ যে কটা বললাম এদের কিন্তু এন্ট্রান্স হয় সেই এন্ট্রান্সটা বিভিন্নভাবে হয়ে থাকে অনেক সময় কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়ে থাকে অনেক সময় লিখিত পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে যেমন আজকে এই যে কলেজটা আমি এলাম সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার যে মেদিনাপুর ল কলেজ এরা কিন্তু একদম লিখিত পরীক্ষা দিয়ে এন্ট্রান্সের পরীক্ষা নেয় এবং এখানেও ফর্টি পার ফর্টি ফাইভ ফর্টি পার্সেন্ট একদম সেম জিনিস বলে দিয়েছে এবং আমি যদি এদের কোর্স ফিসটা দেখতে চাই তাহলে আমি অ্যাডমিশনটাই ক্লিক করলাম ফিস স্ট্রাকচারটাই ক্লিক করলাম দেখে নিচ্ছি তো এদের কোর্স ফিসটা কত দেখুন এদের কোর্স ফিস বলে দিয়েছে এটা হচ্ছে বিএলএলবি আর থ্রি ইয়ার্স এল এল বি তো আমরা যদি থ্রি ইয়ার্স এল একটু দেখি তো সেখানে দেখুন বলেই দিয়েছে এখানে পঁচিশ হাজার টাকা করে আপনার তার মানে পার সেমিস্টার লাগছে মানে ধরতে গেলে এদেরও কিন্তু ওই একই মানে কম বেশি করে ধরতে গেলে প্রত্যেক কটা কলেজে কিন্তু একই নিচ্ছে মানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে পার সেমিস্টার প্রত্যেকটা প্রাইভেট কলেজ নিচ্ছে এখন এবার যদি আমি চলে আসি আর একটা ইনস্টিটিউট চলে আসি সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের আন্ডার ইনস্টার এটা এটা দার্জিলিং ইনস্টিটিউট এটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ তো এদের যদি আমি চলে আসি এদের মোটামুটি কোর্স ফিসেও ওরকম পঁচিশ হাজার টাকা করে পার সেম এরাও কিন্তু তিন বছরের এলএলবি করাচ্ছে ঠিক আছে এই যে দেখুন এখান থেকে আপনারা অ্যাডমিশান নিতে পারেন অর্থাৎ যারা যারা চাইছেন যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজে অ্যাডমিশন নেবেন যেটা আছে আমাদের উত্তর উত্তরবঙ্গে রয়েছে দার্জিলিংয়ে রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা অ্যাডমিশান নিতে চাইলে নিতে পারেন সেখানেও কিন্তু আলটিমেটলি হচ্ছে তো এবার আমি চলে যাচ্ছি আর একটা জায়গায় সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি খুব নতুন ইউনিভার্সিটি এটা কিন্তু নিউ টাউনের ইউনিভার্সিটি এখানেও কিন্তু আপনার এলএলবি পড়ানো হয় এবং এখানেও কিন্তু একদম সেম যে কোয়ালিটি শন যাবতীয় যা কিছু সব কিছুই সেম ফর্টি ফাইভ ফর্টি পার্সেন্ট এবং ফর্টি টু পার্সেন্ট সেই হিসাবে হয় আমি যদি এদের কোর্স ফিসটা দেখে নিই যেটা হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি খুব রিসেন্ট হয়েছে এই ইউনিভার্সিটিটা তো আমি একটু স্ক্রল করে একটু গেলাম দেখ স্কুল অফ হিউম্যানিটি স্কুল অফ ল তো দেখুন এখানে বলে দিয়েছে এদের কোর্স ফিস বলে দিয়েছে যেটা তিন বছরের ছটা সেমিস্টারের কোর্স ফিস এগুলো কিন্তু পার সেমিস্টারে হয়ে থাকে এবং এখানে দেখুন টোটাল বলে দিয়েছে কোর্স ফিস হচ্ছে দু লাখ উনত্রিশ হাজার দু লাখ উনত্রিশ হাজার দুশো টাকা এটা হচ্ছে এরা নিচ্ছে অর্থাৎ নিবেদিতা ইউনিভার্সিটি যেটা নতুন ইউনিভার্সিটি তারা কিন্তু এই কোর্স ফিসটা নিচ্ছে এবং এখানেও কিন্তু একদম সেম আপনার যাবতীয় যা এলিজিবিলিটি বা যা কিছু আছে সব কিছু সেম এবং এটা কলকাতা ইউনিভার্সি কলকাতা ইউনিভার্সিটি নিউ টাউনের ইউনিভার্সিটি এবার আমি চলে যাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি প্রথমত অ্যাডমিশন যদি কেউ নিতে চান এবং যারা বর্ধমানের আশেপাশে থাকেন বা বর্ধমানে গিয়ে পড়া সম্ভব তাদের আমি সব সবসময় বর্ধমান ইউনিভার্সিটির টার্গেট রাখার জন্য কারণ বর্ধমানে অ্যাডমিশন টেস্ট দিয়ে কিন্তু অ্যাডমিশন হয় এবং বর্ধমানে সবথেকে কম কোর্স ফিস আর বর্ধমানে পড়াশোনা নিয়ে অন্তত ল পড়াশোনা নিয়ে কারোর কোনো ডাউট থাকে না তো থ্রি এয়ার্স এল এলবির জন্য বর্ধমান ইউনিভার্সিটি যেটা চাইছে একদম সেম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস এবং ফাইভ পার্সেন্ট মার্কস হচ্ছে সেডুলকা টাইপ দিয়ে ছাড় দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু একদম পুরো আপনাকে হানড্রেড পার্সেন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে পাস করতে হয় অক্টোবর নভেম্বর অর্থাৎ এই কিছু কিছু দিনের মধ্যেই এদের নোটিশও বেরিয়ে যায় বর্ধমান ইউনিভার্সিটির এবং এদের কিন্তু এই বছর এন্ট্রান্স হওয়া কী করে সম্ভব আমি জানি না বাট যদি এবছর যেহেতু কোভিডের কারণে বলে কিন্তু না হলে এদের কিন্তু যে কোনো যা যা অ্যাডমিশন হয় সবটা কিন্তু পুরো স্ট্রিক্ট একদম অ্যাডমিশন নি মানে একদম এন্ট্রান্স নিয়ে কিন্তু অ্যাডমিশান নেওয়া হয় এবং কোর্স ফিজটা দেখুন যেখানে আপনি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কোর্স ফিজ দেখলেন সেখানে বর্ধমান যেহেতু এটা গভর্নমেন্টের এখানে কোর্স ফিজ দেখুন এখানে ফর্মের বলে দিয়েছে পঁচাত্তর টাকা অ্যাডমিশন ফিস বলে দিয়েছে মাত্র ছশো উনআশি টাকা টিউশন ফিস বলে দিয়েছে একশো টাকা করে মাসে মানে আপনার বারো মাসে বারোশো টাকা তার ফলে এত কম কোর্স ফিজ হচ্ছে যেহেতু এটা গভর্নমেন্টের একদম গভর্নমেন্টের ইউনিভার্সিটি তার জন্য বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু অনেক কজন কিন্তু পড়ায় বর্ধমানে প্রথমত বর্ধমানে নিজের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে ডেটে আপনি দিনের বেলায় সেখানে কিন্তু হয় ডিপার্টমেন্ট অফ লয়ের আন্ডারে তিন বছরে গ্রাজুয়েশন এলএলবি আপনি করতেই পারেন এছাড়া আপনি হুগলি মহিস কলেজ যথেষ্ট নাম করা রেপুটেড কলেজ হুগলি মহিস কলেজ মানে যাকে ধরতে গেলে আলটিমেটলি একটা র্যাঙ্ক দেওয়া হয় প্রত্যেক বছর সেখানেও করতে পারেন এবং হুগলি মহিস কলেজ কিন্তু গভর্নমেন্টের কলেজ আচ্ছা তার সাথে আছে দেখুন বেঙ্গল ল কলেজ এটা হচ্ছে শান্তিনিকেতন বীরভূম শান্তিনিকেতনের কলেজ বেঙ্গল ল কলেজ ক্যামিলিয়া গ্রুপের আন্ডারে এই কলেজটা এখানেও করতে পারেন আপনারা তবে এটা কিন্তু প্রাইভেট কলেজ আচ্ছা তারপর আছে দেখুন এক্স ল কলেজ আছে এটাও প্রাইভেট কলেজ এটা বলে দিয়েছে দেখুন ফগুপুর বর্ধমান এখানে কিন্তু এই অ্যামেক্স ল কলেজটা রেজিস্টার্ড এবং জর্জ স্কুল অফ ল তার সাথে রয়েছে যেটা রয়েছে জিটি রোড কনগর সেখানে আপনারা গিয়ে কিন্তু জর্জ স্কুল অব ল আন্ডারে করতেই পারেন কোর্স তবে এই তিনটে জায়গায় কিন্তু এই ছশো টাকা কোর্স ফিস হবে না কোথায় কোথায় হবে না বেঙ্গল ল কলেজ এক্স এবং জর্জ স্কুল অফ ল কারণ এগুলো প্রাইভেট কলেজ তার ফলে এদের কোর্স ফিসটা বেশি এবং এদের কোর্স ফিস আপনি এরকম অন্যান্য প্রাইভেট কলেজের মিলিয়ে নেবেন দেখবেন সেরকমই প্রায় ওই কুড়ি পঁচিশ তিরিশ এর মধ্যে কিন্তু পার সেমিস্টার তারা নিয়ে থাকে তো আমি সবথেকে বলবো যারা যারা বর্ধমানের আশপাশে পড়ছেন বা বর্ধমানে স্টুডেন্ট লব পড়তে চাইছেন তারা সব থেকে আগে বর্ধমানে ট্রাই করুন যদি বর্ধমানে না হয় তো প্রাইভেট কলেজগুলো আছে তবে এটা আরেকটা জিনিসও মাথায় রাখবেন যেন দুটো করতে গিয়ে যেন টাইমটা না চলে যায় যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন ওভার হয়ে গেল আর আপনি বর্ধমানে অ্যাডমিশন পেলেন না কারণ যেহেতু খুব স্ট্রিক্ট অ্যাডমিশন নেয় তো তার ফলে সেগুলো পুরো প্ল্যান করে আপনাকে করতে হবে তো এটা তো বর্ধমান বললাম এবং বর্ধমানের আমি আরেকটা জিনিসও দেখাই আপনাদের এখানে বা দেখুন এখানে এই যে আমি যেটা বলছিলাম যে একদম পুরো অ্যাডমিশান টেস্ট একশো নম্বরে অ্যাডমিশান টেস্ট নিয়ে কিন্তু হবে জেনারেল এবং ইংলিশের ওপর থাকবে এবং দেখুন এখানে এই যে টোটাল যে আমি কলেজগুলো বলছিলাম সেই সব কলেজের লিস্টগুলো রয়েছে তো এবার আমি যদি কলেজগুলো কি একটু একটা দুটো জাস্ট দেখিয়ে দিই যেমন এটা হচ্ছে হুগলি মহসিন কলেজ এটা হচ্ছে আমি যেটা বললাম বর্ধমানের আন্ডারে গভর্নমেন্ট কলেজ এরাও কিন্তু এলএল বি করাচ্ছে এবং এরা ল সেকশনের আন্ডার এদের এলএলবি হচ্ছে এবং সেখানে গিয়ে আপনি অ্যাডমিশান নিতে চাইলে নিতে পারেন এবং তার জন্য আপনি অ্যাপ্লাই করতেই পারেন এরপরে আমি যদি ধরুন বেঙ্গল ল কলেজ যেটা বললাম আমাদের শান্তিনিকেতনে রয়েছে প্রাইভেট কলেজ সেটাকেও একটু দেখিয়ে দিচ্ছি এখানে যখন দেখুন এখন প্রায় ফাইভ ইয়ার্সের অ্যাডমিশান চলছে কিছু দিনের মধ্যেই এদের থ্রি ইয়ার্সের অ্যাডমিশান শুরু হবে আচ্ছা এরপরে আমি আরেকটা অন্য ইউনিভার্সিটি চলে এলাম সেটা হচ্ছে সিকম স্কিল ইউনিভার্সিটি এটাও একদম নতুন ইউনিভার্সিটি সিকম স্কিলস ইউনিভার্সিটি কিন্তু এলএলবি পড়াচ্ছে এবং তার জন্য আমি এদের জাস্ট একদম যোগ্যতা এগুলো সব সেম আমি জাস্ট এদের আপনার কোর্স ফিসটা দেখিয়ে দিতে চাই সিকমে দেখুন স্কুল অফ ল এটা হচ্ছে স্কুল অফ ল এখানে দেখুন কোর্স ফিসটা কত চাইছে যেটা হচ্ছে এই যে এল বি যেটা এটা হচ্ছে চাইছে পঁচিশ হাজার ইন্টু ছয় এবং প্লাস দশ হাজার মানে স্কুল অফ ল এরা চাইছে সিকম এক লাখ ষাট হাজার টাকা কোর্স ফিস নিচ্ছে ল পড়ার জন্য ঠিক আছে তিন বছর ল জন্য এবং এটা কোথাকার ইউনিভার্সিটি এটা হচ্ছে যতদূর মনে হয় এটা হচ্ছে আপনার বীরভূমের ইউনিভার্সিটি এবং সেই হিসাবে আপনি কিন্তু অ্যাডমিশান নিতেই পারেন হ্যাঁ দেখুন এটা হচ্ছে আর রয়েছে দঙ্গল বোলপুর ডিস্ট্রিক্ট বীরভূম ওয়েস্ট বেঙ্গল তো এখানে আপনি অ্যাডমিশান নিতে পারেন এবং এদের গড়িয়াতে একটা কর্পোরেট অফিস আছে তার অ্যাড্রেস দিয়ে দিয়েছে দেখুন এখানেও চাইলে আপনারা কথাবার্তা বলতে পারেন বাট পড়াশোনা হবে কিন্তু এই বীরভূমে ওখানেই পড়াশোনা হবে আচ্ছা এরপর চলে আসলাম আর একটা কলেজ সেটা হচ্ছে জেআইএস জেআইএস যথেষ্ট নামকরা ইউনিভার্সিটি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি এরাও কিন্তু আপনার এলএলবি পড়াচ্ছে তিন বছর এলএল বি পড়াচ্ছে এখান থেকে আপনারা অ্যাডমিশন নিতে চলে নিতে পারেন জেআইএসের কিন্তু তিন লাখ টাকা কোর্স ফিস লাগে এবং এখানে আপনাকে এই সমস্ত প্রাইভেট যে কলেজগুলো আছে এখানে জাস্ট কিচ্ছু করতে হবে না এই অ্যাডমিশন এনকোয়ারি বলে আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন সেখান থেকে আপনি আপনি জাস্ট ফর্মটা ফিল আপ করে দিলে তারাই আপনাকে ফোন করে নেবে অথবা আপনি ডাইরেক্ট গিয়ে কথাও বলে আসতে পারেন তো জেআইএস এর আমি যেটা বললাম তিন লাখ টাকা কোর্স ফিস নিচ্ছে অনেক কটা ইউনিভার্সিটি বলে দিচ্ছি এবার আসছি আইআইটি খড়গপুর আইআইটি খড়গপুর কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টির ওপর এলএলবি করায় এবং এরাও কিন্তু একদম এন্ট্রান্স টেস্ট দিয়ে সম্পূর্ণ কিন্তু পুরোপুরিভাবে অ্যাডমিশন করায় লক্ষ্যের বিষয় হচ্ছে এই বছরে কিন্তু আইআইটি খড়গপুরের অ্যাডমিশন কমপ্লিট মানে ও ধরতে গেলে এদের অ্যাডমিশনের জন্য যে এন্ট্রান্স কমপ্লিট হয়ে গেছে এবং অলরেডি মানে এই যে দেখুন সিলেক্টেড ক্যান্ডিডেটস অলরেডি ক্যান্ডিডেটদের লিস্ট বেরিয়ে গেছে তার ফলে নেক্সট ইয়ারের জন্য আপনাদের যারা অন্তত এখান থেকে করতে চাইছেন তারা এখানে আলটিমেটলি নেক্সট ইয়ার তাদের অ্যাপিয়ার করতে হবে এখানে কারা অ্যাপ্লাই করতে পারে খড়গ খড়গপুরে একটু কোয়ালিফিকেশানটা আলাদা চায় সেটা হচ্ছে দেখুন বলে দিয়েছে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মেডিসিন ইকুইভ্যালেন্ট এবং মাস্টার্সও যদি আপনার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে থাকে তাহলে আপনি কিন্তু খড়গপুর থেকে অ্যাডমিশান নিতে পাচ্ছেন এলএলবি করার জন্য এবং এখানেও একদম স্ট্রিক্টভাবে কিন্তু পড়াশোনা করা মানে পড়াশোনা এবং স্ট্রিক্টভাবে কিন্তু অ্যাডমিশান টেস্টের মাধ্যমে হয় আরেকটা চলে এলাম কলেজ অনেক করে নিয়ে এসেছি দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ এরাও কিন্তু এলএলবি পড়াচ্ছে এবং এখানে দেখুন বলেই দিয়েছে এরা এবং কোর্স ফিস এইগুলো সবকটা মোটামুটি এক এবং দেখুন এখানেই বলে দিয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ফর্টি টু পার্সেন্ট ফর ওবিসি পার্সেন্ট মার্কস ফর সিরুল কাস্ট সিরুল টাইপ এবার আপনাদের একটা কথা আসতে পারে যে অনেক কটা জায়গা আমি যেখানেও বললাম যে ওবিসি ফর্টি টু পার্সেন্ট কিন্তু সেখানে লেখা নেই অ্যাকচুয়ালি মোটামুটি সব জায়গাতেই ফর্টি টু পার্সেন্টে ওবিসি নেয় এবং কিছু জায়গাতে কিছু কিছু জায়গাতে যদি তারা শুধুমাত্র সিরুল কাস্ট শেডিউল টাইপদের জন্য রিল্যাক্সেশান দিয়ে থাকে তাহলে ওবিসি যারা আছে তারা জেনারেল স্টুডেন্টদের সাথে কম্পিটিশান করে অ্যাডমিশন হবে ঠিক আছে এবং এদের আমি একটু দুর্গাপুরের এই যে ল কলেজটা তাদের একটু যদি আমি অ্যাডমিশানটা দেখি ফি স্ট্রাকচার দেখি তো ফি স্ট্রাকচারটা ক্লিক করলাম এবং যদি আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসি দেখুন এখানে বলেই দিয়েছে যে আপনার এভরি ইয়ার অর্থাৎ কোর্স ফিস হচ্ছে থার্টি থাউজেন্ড কোর্স ফিস প্রত্যেক বছর এবং তার সাথে হোস্টেল ফিস অন্যান্য সব কিছু রয়েছে এবং সেই অনুযায়ী আপনার টোটাল পরবর্তী যে অনুযায়ী অ্যাডমিশান হবে এবং সেই অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে আচ্ছা এরপরে ব্রেনওয়ার ইউনিভার্সিটি এবং আমি আরেকটা কথা বলি প্রাইভেট ল কলেজগুলো থেকে অনেক কটা কলেজ থেকে কিন্তু লোন পাওয়া যায় তারপরে আমি লোনের তো আগে আপনাদের বলেই দিয়েছিলাম এডুকেশান লোনটা কী কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেভাবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর চলে এলাম সেটা হচ্ছে ব্রেনওয়ার ইউনিভার্সিটি এটাও কলকাতা এবং এখানেও এখানে ব্রেনবারে কিন্তু এরাও কিন্তু এলএ বি পড়াচ্ছে তিন বছর এল বি পড়াচ্ছে দেখুন দু লাখ কুড়ি হাজার টাকা এদের টোটাল কোর্স ফিস আপনারা চাইলে এখান থেকে অ্যাডমিশন নিতে পারেন জাস্ট আপনাকে এনওয়ার ফর্ম ফিল করতে হবে তারাই আপনাকে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো তার ফলে এখন এত সুযোগ রয়েছে অ্যাকচুয়ালি আমাদের বেলায় এত সুযোগ ছিল না তখন ছিল মাত্র গুটি কয়েক কলেজ কিন্তু এখন কিন্তু প্রচুর কলেজ চলে এসছে এবং সেখানে সব জায়গায় এখন পড়ানো হচ্ছে তার ফলে রেগুলারও আছে এবং সব থেকে বড়ো কথা মানে আপনার গভর্নমেন্টও আছে প্রাইভেট সেক্টরও আছে তার ফলে যে যে ইনস্টিটিউটে আপনার সুবিধা আর্থিক দিক থেকে এবং আপনার সব থেকে বড়ো কথা আপনি চাইছেন যে যে ইনস্টিটিউটে আপনি ভর্তি হতে চাইছেন সেখানে আপনি অ্যাডমিশান এখন নিতে পারেন আর একটা বড়ো কথা বলি সেটা হচ্ছে অনেকে কোয়েশ্চেন থাকে যে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে থ্রি ইয়ার্সের এলএলবি সেটা কিন্তু পড়ানো হয় না তার ফলে কিছু কিছু জায়গা আপনারা দেখেওছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তিন বছরের এলএল বি কোর্স সেগুলো কিন্তু সব ফেক আর্টিকেল তার ফলে ক্যালকাটা ইউনিভার্সিটি শুধুমাত্র পাঁচ বছর পড়ায় যেমন এন ইউজেস ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স আমাদের যেটা সল্টে রয়েছে তারাও কিন্তু পাঁচ বছরের কোর্স করায় এবং সেই সমস্ত ক্ষেত্রে যে একটা এলিজিবিলিটি লাগে একটা এক্সাম পাস করতে হয় একটা এক্সাম ক্র্যাক করতে হয় দেন অ্যাডমিশন নিতে হয় তো এবং একটা বয়সের ব্যাপার থাকে থেকে বড়ো জিনিস যে বয়সটা সাধারণত গ্র্যাজুয়েশান করলে পেরিয়ে যায় তো তার জন্য যারা গ্র্যাজুয়েশনের পর এল করতে চাইছেন তাদের জন্য কিন্তু তিন বছর এলএলবি করতে হবে এবং এতগুলো আমি মোটামুটি যে কলেজ বললাম ইউনিভার্সিটি বললাম এর মধ্যে আপনাকে মোটামুটি চুজ করে এই টোটাল যে অ্যাডমিশান যারা আপনারা করতে চাইছেন তারা করতে পারেন প্রায় অনেক কটা আমি বলে দিলাম তো তার ফলে ভিডিওটা এত অব্দি রইল পরবর্তী যেরকম যে আপডেট পাবো নিয়ে আসবো অন্যান্য কেরিয়ার নিয়েও খুব তাড়াতাড়ি আপডেট নিয়ে আসবো এবং এই ভিডিওগুলো করতে গেলে অনেকটা রিসার্চ করতে হয় তার ফলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি জানি আপনারা এমনিতেই করবেন ভালো থাকবেন সবাই বিশাল বলে বেস্ট অফ লাক হোক করো